আমাদের প্রিয় শিল্পী আরিফ রব্বানি ভাইয়ের বাসায়। এই এটা হচ্ছে আরিফ রব্বানি ভাই এবং রুনাপার পাঠাগার। এখানে প্রচুর বইয়ের সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটাও মূলত আরেকটা বইবাড়ি। তো আমরা যেহেতু আজকে বইবাড়ি নিয়ে কথা বলবো, বইবাড়িটার অগ্রগতি আপনাদেরকে জানানোর জন্য, তো আমরা আরিফ রব্বানি ভাই এবং রুনাপুর বাসা থেকে রবিন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি বইবাড়ি নিয়ে। রবিন ভাই, এবারে আপনার বইবাড়ির আপডেটটা তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না, তো আমরা আবার জানতে চাচ্ছি যে বইবাড়িটা কবে নাগাদ আপনার শুরু হতে যাচ্ছে। আজকে আমরা যেটা করলাম, আমরা যখন বইবাড়ির যাব নারায়ণগঞ্জে, ঠিক তখনই আমরা দেখলাম যে রুনাপা আমাদের সাথে গাড়িতে বইবাড়ির যে জায়গাটাতে আমরা চয়েস করলাম সেই জায়গায় রুনাপাও গেলেন। এবং বইবাড়িটাকে আসলে আমরা একটা সামাজিক আন্দোলনে রূপান্তর করতে চাই। এটা একটা বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু এটা একটা সামাজিক কেন্দ্র হিসেবেও আমরা গড়ে তুলতে চাই। যেটা আসলে আমি অনেকদিন থেকে, এই যে করোনাকালে যখন কিছু বন্ধ ছিল প্রথম দু মাস, সে সময় আমার পরিকল্পনা সেটা কীভাবে আমরা আসলে বইকে মানুষের কাছাকাছি নিতে পারবো এবং সেটা নানা ধরনের মানুষের সাথে কাছে নেওয়া, এবং যারা বই ভালোবাসেন তাদের, যারা নিয়মিত বই পড়েন তাদের কাছে তো বই আসলে একটা প্রিয় জিনিস, কিন্তু যারা একদম বই পড়েন না, বইয়ের কাছে যান না, যে পরিবারগুলো আসলে নিজেরা বই পড়েন না, বাচ্চাদেরও বই পড়তে উৎসাহিত করেন না, সেই রকম পরিবারগুলোকে আসলে আমরা বইবাড়ির সাথে যুক্ত করতে চাই। এবং আমরা কোনো স্লোগান নয় যে আপনি বই পড়লেই আলোকিত হবেন, বই পড়লেই আপনি অনেক বড় কিছু হবেন, এরকম স্লোগানও আমরা তুলতে চাই না। আমরা যেটা চাই যে মানুষ আসলে তার পেশাগত জীবনে থাকার সময়ও সে নানা পেশার মানুষ যেন বই পড়ে। এই জিনিসটা আমি দেখেছি যে আমি যেহেতু ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারে গিয়েছিলাম তিনবার, আমি জার্মানিতে বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ কীভাবে বই পড়ে, সবসময় তাদের একটা বই পড়ার প্রতি টান থাকে। তো আমরা আসলে ওইরকম একটা জায়গায় তৈরি করতে চাই। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশে যেটা হয় যে একদম যারা বই পড়া শিক্ষিত শ্রেণী আছেন, যারা কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং শিক্ষক যারা, এদের বাইরে আসলে বই পড়ার লোক খুবই কম। এবং যাদের পেশা পরিবর্তন হয়, যেমন একজন ছাত্র যখন সে একটা বিসিএস পরীক্ষা দিয়ে সচিব হন, আমলা হন, অনেক কিছু হন, তখন তিনি আর বই পড়েন না। এবং আমাদের অন্যান্য চাকরির ক্ষেত্রেও যারা পেশায় ঢুকে পড়েন তারাও কিন্তু আর আসলে বই পড়তে চান না, বই পড়েন না। তো আমি মনে করি যে বইবাড়িটা স্বপ্ন হচ্ছে যে সবাই তারা একটা অবসরে বেড়াতে যাবেন বইবাড়িতে, বাচ্চাদের নিয়ে যাবেন, একটা পরিবার যুক্ত হবে একটা বইবাড়ির সাথে। এই কনসেপ্ট থেকে আসলে আমরা বইবাড়িটা তৈরি করতে গেছি। আজকে আমরা আসলাম রুনাপার বাসায়। রুনাপার বাসাটা কিন্তু একটা বইবাড়ির মতো, আপনারা দেখছেন যে এখানে একটা গিটার আছে, রুনাপা রবীন্দ্রসঙ্গীত গান ছায়ানটে, সে রুনাপা আমাদের সাথে ছিল না। এবং আমরা কিন্তু আসলে বইবাড়ির কনসেপ্টটা ছড়িয়ে দিতে চাই, আরও নানা ধরনের উদ্যোগ, কীভাবে বইবাড়িটা ভালো করা যায় সেরকম একটা জায়গা আমরা দিতে চাই। কারণ বইবাড়িতে এরকম একটা দোলনাও থাকে, মানুষ এরকম দোলনা বসে বই পড়লো বাচ্চারা, এবং নানা ধরনের যে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করে সেটা কিন্তু আসলে স্লোগান দিয়ে সম্ভব না। এবং আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা সবসময় স্লোগান দিয়ে বলি যে এরকম অন্যরকম বই পড়ুন, জীবন গড়ুন, আসলে এই জাতীয় স্লোগান দিয়ে আসলে আমরা বই পড়ানোর জন্য মানুষকে কাছে আনতে পারবো না। বাস্তব আমরা অনেক কিছু তৈরি করতে যাচ্ছি। বইবাড়ির কাজ হচ্ছে মানুষকে বই পড়ানোর দিকে, নতুন বইয়ের পাঠক তৈরি করার একটা জায়গা তৈরি করা। বইবাড়ি কিন্তু আসলে একটা বইয়ের দোকান হবে না, বইবাড়ি হবে বইয়ের ভালোবাসার একটা জায়গা, এবং মানুষের যেন বইয়ের ভালোবাসা তৈরি হয়, প্রত্যেক বাড়িতেই প্রত্যেক বাড়ি যেন একটা বইবাড়ি হয়। ঢাকা শহরের এই যে আপনি দেখছেন, এটা একটা পারিবারিক পরিবারের বাড়ি, কিন্তু এটাকে আপনার মনে হচ্ছে বইবাড়ি। এবং আমরা চাই যে ঢাকা শহরে যত বাড়ি আছেন প্রত্যেক বাড়িতেই যেন এরকম একটা বইবাড়ি হয়। এরকম বইবাড়ি থাকলে তাদের বাচ্চারা বই পড়বেন, তাদের বন্ধু বান্ধবরা বই পড়বেন, আত্মীয় স্বজনরাও একটা এরকম একটা বাড়িতে ঢুকবে, কিন্তু আত্মীয় স্বজনের মনে হবে আরে এবারে কি এত বই। কিন্তু বইকে কিন্তু আমরা আসলে সম্পদ মনে করি না, আমরা অনেকেই বইকে একটা, অনেক পরিবার, অনেক ধনী পরিবারই বইকে মনে করে এটা একটা আবর্জনা টাইপের কিছু, এবং এটা অনেক জায়গা নষ্ট করে, এই জাতীয় যে মানে বলা ধনী পরিবারের, এই কারণে কিন্তু আমাদের বই বিক্রি কম। যাদের আসলে সক্ষমতা হচ্ছে বই কেনার, তারাও বই কিনছেন না, বই পড়ছেন না,
এবং আমরা যেটা চাচ্ছি যে একটা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত যারা, যাদের প্রচুর টাকা আছে, তারাও যেন বইয়ের সাথে থাকে, বই নিয়ে চিন্তা করে। আর বই নিয়ে চিন্তা করলে কিন্তু আসলে শেষ পর্যন্ত একটা দেশের জন্য চিন্তা করা হবে, এবং আরো আমরা যদি বড় করে বড় করে বলি যে একটা পৃথিবীর জন্য একটা সুন্দর পৃথিবী স্বপ্ন কিন্তু মানুষের তৈরি হতে পারে। সেই জায়গাগুলো আমরা বই বাড়ি থেকে করতে চাই, এবং এইরকম বই বাড়ি আমাদের সারা বাংলাদেশে যেন প্রত্যেক ঘরে ঘরে এইরকম বই বাড়ি তৈরি হয়, সেই স্বপ্ন আমরা দেখছি। সেই স্বপ্ন তৈরির জন্যই আমরা বই বাড়ি করব, এবং বই বই বাড়ি থেকে আসলে আমরা মনে করি যে সারা বাংলাদেশটাকে আমরা একটা বই বাড়ি বানাতে চাই। যখন আমাদের চিন্তা দৈন্যতা কমবে, আজকে যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, সাম্প্রদায়িকতার উস্কানি চলছে, সারা দেশে একটা ভয়ঙ্কর ভীতি চলছে, সেই ভীতিগুলো কিন্তু এই বই বাড়ির কনসেপ্ট থেকে আমরা যদি প্রচুর সাহিত্য পড়াতে পারি, মানবিক সাহিত্য পড়াতে পারি মানুষকে, তাহলে এই যে সাম্প্রদায়িক সংঘাত যেগুলো আজকে বাংলাদেশে শুরু হয়েছে, সেই সংঘাতের হাত থেকেও আমরা রক্ষা করতে পারবো। আমরা মনে করছি যে এই সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক সংঘাত রক্ষা করতে পারে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর। আমি মনে করি আসলে এই পৃথিবীর কোথাও এইরকম সাম্প্রদায়িকতা এবং নৃশংসতা, যুদ্ধ এইসব আসলে কখনোই আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে বন্ধ করা যায় না। এসব মানবিক মানুষ যদি আমরা তৈরি করতে পারি, প্রত্যেকটি মানবিক মানুষই আসলে একটা অ্যাটম বোমার চাইতেও অনেক শক্তিশালী একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেটা একটা অ্যাটম বোমা একটা দেশ ধ্বংস করে দিচ্ছে, মানুষ সভ্যতা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু একটা ভালো মানুষ, একটা বুদ্ধিভিত্তিক মানুষ, সে কিন্তু একটা মানবিক পৃথিবী করতে চায়। ফলে পুরো মানুষ, পৃথিবীর মানুষ ভালো থাকুক, এই চিন্তাগুলো কিন্তু বই পড়ার ফলে, সাহিত্য পড়ার ফলে মানুষের তৈরি হয়, সেই জায়গাটা তৈরি হবে বলে আমি আশা করছি। সেখানে গিয়েছিলাম, তো আমিও আমার বাসায় যেহেতু একটা লাইব্রেরি আছে, আমি রবীন্দ্র ভাইকে জোর করে নিয়ে আসলাম দেখাতে। আমি আমার বর এবং আমরা দুজনেই খুব বই ভালোবাসি, সঙ্গীত ভালোবাসি, সমাজসেবা করতে খুব পছন্দ করি। তো ওর নেশা হচ্ছে প্রতি মাসে দুইটা করে বই না কিনলে ওর ভাত হজম হয় না। তো এই হচ্ছে আমাদের তার দৃষ্টান্ত। এগুলো সবই আমার পারিবারিক লাইব্রেরি, নিজস্ব কেনা। আমার আরো আছে, ওই ঘরেও আছে কিছু, বেডরুমেও আছে। এই হচ্ছে, এটা হচ্ছে পুরনো লাইব্রেরিটা, ওইটা নতুন করে করা হয়েছে। সবাই আসবেন, যার যার যখন ইচ্ছা হবে, আবার ঘুরতে যদি আমার বাসায় চলে আসতে চান কোনো সমস্যা নাই, অলওয়েজ ওয়েলকাম। আপনাদের জন্য সব সময় দরজা খোলা। আমি খুব ভালো গান গাইতে পারি না, তবে আপনাদের ভালো লাগবে আশা করি।